আমি কিভাবে টিকটকে ভিডিও ভাইরাল করি সেই গোপন রহস্য আজকের এই ভিডিওতে আমি ফাঁস করব। যারা টিকটকে অনেকদিন পর্যন্ত ভিডিও বানান, একটা ভিডিও ভাইরাল করতে পারেন নাই, ভিডিও বানাইতে বানাইতে আবার ক্লান্ত হয়ে গেছেন, বড় বড় সেলিব্রিটিদের ইনবক্সে এসএমএস করেন, ভাই প্লিজ আমাকে একটা রিপোস্ট করেন, আমার ভিডিও ভাইরাল হয় না কেন, এই ধরনের কমেন্ট করেন, আজকের এই ভিডিওটা তাদের জন্য। কি জন্য? আজকের এই ভিডিওতে পার্সোনালি আমি যেভাবে ভিডিও ভাইরাল করি সেই বিষয়গুলো আপনাদের কাছে শেয়ার করব। আমার বিশ্বাস 100% আজকের এই ভিডিওটা দেখার পর আপনার ভিডিও ভাইরাল হবে। তো কিভাবে ভিডিও ভাইরাল করবেন এবং আমি কিভাবে ভিডিও ভাইরাল করি সেই বিষয়গুলো আমি আপনাদেরকে শেয়ার করতেছি। তো আমি প্রথমে বলবো আমার টিকটক আইডিটা আমি কিভাবে খুলছি, আমার টিকটক আইডিটা আমি কি কি ব্যবহার করছি, ঠিক আছে? আমার টিকটক আইডিটা আমি নাম্বার দিয়ে খুলছি। আপনারা অনেকে যে ভুলটা করেন, জিমেল এবং ফেসবুক দিয়ে আইডিটা খোলেন। তো জিমেল এবং ফেসবুক দিয়ে আইডি খুললে কি হয়, কিছুদিন যখন যা কিছুদিন যখন ওই আইডিতে ভিডিও পোস্ট করে হঠাৎ করে লাইক ব্লক হয়ে যায়, কাউকে লাইক করতে পারে না, এবং এই যে ফলো ব্লক হয়ে যায়, কাউকে আর ফলো করতে পারে না। আইডি লগ আউট হয়ে গেলে আর লগ ইন করতে পারে না, মানে জিমেলে ভেরিফিকেশন কোড পাঠালে আর ভেরিফিকেশন কোড যায় না। এবং মোবাইলটা যদি বিক্রি করে, কোনো প্রকার চুরি হয়ে যা, অন্য মোবাইলে আর লগ ইন করতে পারে না। তাহলে তার এত শখের আইডি, আইডিতে প্যান ফলোয়ার হয়ে যাওয়ার পর আইডিটা হারাই ফেলার পরে সবার কাছে যায় কান্নাকাটি করে, ভাই আমার আইডিটা হারাই গেছে, আইডিটা ব্যানও হয় নাই, কিন্তু আমি জিমেল দিয়ে খুলছি, ফেসবুক দিয়ে খুলছি, এখন আইডি লগ ইন করতে পারতেছি না, এই এই সমস্যা। কিংবা আমি কাউকে লাইক করতে পারতেছি না, কাউকে ফলো করতে পারতেছি না। তো এই ভুলটা কেউ করবেন না। আপনাদের মোবাইলের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দিয়ে খুলবেন। পার্সোনালি আমার টিকটক অ্যাকাউন্টটা আমি নাম্বার দিয়ে খুলছি। আমার টিকটক অ্যাকাউন্ট যদি আমি লগ আউট করি এবং অন্য মোবাইলে লগ ইন করি, জাস্ট শুধু সেই নাম্বারে ভেরিফিকেশন কোড পড়াই, আরেক মোবাইলে আইডিটা লগ ইন হয়ে যা, ঠিক আছে? আর অবশ্যই আমার টিকটক অ্যাকাউন্টে আমার নিজের নাম লাগাইছি। আমি চাইলে কিন্তু মেয়েদের নাম লাগাইতে পারতাম, অনেকে কি করেন মেয়েদের নাম লাগান একটু ভিউ বেশি বেশি ভিউ লাইক পাওয়ার জন্য। তো মেয়েদের নাম লাগাই কিংবা অন্য মানুষের নাম লাগাইলে তো ওই নামে আপনি পরিচিত হইতেছেন না, ওই নামটা পরিচিত হইতেছে। আর আপনি পরিচিত হইতে হলে অবশ্যই আপনার রিয়েল নামটা লাগাবেন, যেই নামে আপনাকে মানুষ চিনবে। আমি যেভাবে আমার নামটা লাগাইছি, ঠিক আছে, রিয়াদ, এবং আমার নামের আগে আমাদের টাইগার গ্রুপের নামটা আছে, তো আমাকে ওই নামে সবাই চিনে। আমি চাইলে তো অন্যান্য নামও লাগাইতে পারতাম, তো আমাকে মানুষ যেই নামে চিনবে আমার সেই নামটা লাগাইছি, আমার যেটা রিয়েল নাম সেটা লাগাইছি। এবং আমার টিকটক আইডির প্রোফাইলে আমার যে প্রোফাইল পিক আছে সেই প্রোফাইল পিকটা লাগাইছি। আপনারা আরেকটা ভুল করেন, আপনারা অন্য মানুষের প্রোফাইল পিক লাগান এবং ছেলে হয়ে মেয়েদের প্রোফাইল পিক লাগান, আবার মেয়েরা মেয়ে হয়ে ছেলেদের প্রোফাইল পিক লাগান, এটা লাগাবেন না। টিকটকে যদি ভাইরাল হতে চান অবশ্যই নিজের রিয়েল প্রোফাইল পিক লাগাবেন, এবং বারবার নাম চেঞ্জ করা যাবে না, বারবার প্রোফাইল পিক চেঞ্জ করা যাবে না। আপনি যদি বারবার নাম এবং প্রোফাইল পিক চেঞ্জ করেন তাহলে কিন্তু মানুষ আপনাকে চিনবে না, এভাবে আপনার আইডিটা ডাউন হয়ে যাবে। তো এই গেল হয়েছে আমার টিকটক আইডি সাজানো, আমি কিভাবে আমার টিকটক আইডিটা সাজিয়ে রাখছি। আর দ্বিতীয় নাম্বার, আমি কিভাবে ভিডিও তৈরি করি। আমি যখন ভিডিও তৈরি করি, আমি মানে আমার ভিডিও যেটা লক্ষ্য করি যে আমার ভিডিওটা কোয়ালিটিপূর্ণ হয়েছে কিনা। টিকটকে বর্তমানে অনেকজন অনেক হাই র্যাঙ্কিংয়ের ভিডিও তৈরি করে, অনেক হাই কোয়ালিটির ভিডিও তৈরি করে, তো তাদের থেকে যদি আমি লো কোয়ালিটির ভিডিও তৈরি করি তাহলে তো আমার ভিডিওগুলো পাওয়ারিতে যাবে না। তো আমি সবসময় ভালোভাবে লক্ষ্য করি যে আমার ভিডিওগুলো ক্লিয়ার হয়েছে কিনা, এইচডি হয়েছে কিনা। আর এইচডি কীভাবে করবেন এটা কিন্তু এডিটিংয়ের মাধ্যমে করা যায়। যাদের মোবাইলে ক্যাপকাট আছে আপনারা তো জানেন যে ক্যাপকাটে কীভাবে ভিডিও এডিটিং করতে হয়। যাদের মোবাইলে ক্যাপকাট নাই, আপনারা ক্যাপকাট অ্যাপস ইনস্টল করে নেবেন, এরপরে ইউটিউবে টিউটোরিয়াল দেখবেন এইচডি ভিডিও কীভাবে এডিটিং করতে হয়। এই বিষয়ে আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, আপনারা সেই ভিডিওগুলো দেখলে কিন্তু এইচডিতে ভিডিও মানে এডিটিং করতে পারবেন। তো আমি সবসময় আমার ভিডিওগুলো কোয়ালিটি চেক করি যে কোয়ালিটি ঠিক আছে কিনা। এবং টিকটকে আমি তো ভয়েস ভিডিও তৈরি করি, তো আপনার ভয়েস ভিডিও তৈরি করতে হবে, কারণ টিকটকে ভাইরাল হওয়ার সহজ মাধ্যম হচ্ছে ভয়েস ভিডিও। অন্যান্য ভিডিও বানালে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না। আপনি টিকটকে বড় বড় সেলিব্রিটি দিকে একটু লক্ষ্য করলে তখন বুঝতে পারবেন, মানিক ভাই, ওমর ভাই, আমদাদুল ভাই, অ্যালেক্স সবুজ, আরও অনেকে আছে, সবাই কিন্তু ভয়েস ভিডিও বানিয়ে ভাইরাল হয়েছে। তো আপনার যদি ভাইরাল হতে চান তাহলে ভয়েস ভিডিও বানাইতে হবে। আর ভয়েস ভিডিও বানানোর সময় অবশ্যই আপনি আমার মতো এই বিষয়টা লক্ষ্য করবেন। আমি সবসময় যেটা লক্ষ্য করি যে আমার ভয়েস কোয়ালিটি ঠিক আছে কিনা, আমার ভয়েসগুলো জোরে জোরে শোনা যাচ্ছে কিনা, আউট নয়েজ আছে কিনা, এগুলো আমি সবসময় চেক করি। যদি দেখি আমি একটা ভয়েস ভিডিও বানাইছি, ভিডিওর পিছনে অনেক নয়েজ, ভয়েসটাতে আমার একটা সুন্দর হয় নাই, তখন আমি ওটা ডিলিট করে দিয়ে আবার কিন্তু ভিডিও বানাই। এবং আপনার মোবাইলটা কিন্তু মোটামুটি ভালো মানের হইতে হবে, একেবারে মানে নর্মাল মোবাইল হইলে কিন্তু বর্তমানে আপনি টিকটকে ভিডিও ভাইরাল করতে পারবেন না, কারণ টিকটকে এখন যারা ভিডিও বানায় প্রায় মানুষের থেকে আইফোন, যদি আপনার থেকে আইফোন নাও থাকে, যে অ্যান্ড্রয়েড সেট যদি থাকে মোটামুটি ভালো মানের হইতে হবে, ভালো র্যামের হইতে হবে, হ্যাঁ 20,000 টাকার উপরে হইতে হবে। 20,000 টাকার নিচে যে মোবাইলগুলো এগুলোর ক্যামেরা কোয়ালিটি তেমন একটা ভালো হয় না। ওগুলো দিয়ে আপনি ভয়েস ভিডিও বানাতে গেলে আপনার ভয়েসও তেমন ভালো হবে না, এবং আপনার ভিডিওর কোয়ালিটি তেমন একটা ভালো হবে না। তো মোটামুটি ভালো মানের মোবাইলও লাগবে। আর আমি যে মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করি, আমার রয়েছে iPhone 13 Pro Max। যা সবার যে iPhone 13 Pro Max থাকা লাগবে এমন কোনো কথা না, আপনারা অ্যান্ড্রয়েড সেট দিয়েও ক্যাপকাটের মাধ্যমে ভিডিওগুলো সুন্দরভাবে এডিটিং করতে পারবেন। তারপর আমি যেটা লক্ষ্য করি, আমার আইডিতে আজকে আমি 10টা ভিডিও দিছি, ঠিক আছে,
ওই 10টা ভিডিওর মাধ্যমে কোন ভিডিওতে সর্বোচ্চ ভিউ আসে সর্বোচ্চ লাইক আসে আমি সেই ভিডিওটা বারবার প্লে করে দেখি ওই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড কেমন ছিল ওই ভিডিওর ভয়েস কেমন ছিল ওই ভিডিওর মাধ্যমে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাইছে সেই মিউজিকটা কি ছিল মানে সবকিছু ফলো করি তো ওই ভিডিওর মতো আবার হেয়ার পরদিন আর 10টা ভিডিও পোস্ট করি এইজন্য ধীরে ধীরে আমার ভিডিওতে অনেক ভিউ আসে লাইক আসে ভিডিওগুলোতে ভিডিওগুলো ফলো হতে যায় এবং আমার অনেক ভিডিও আছে যে ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ আপনারা যারা টিকটকে আছেন তারা অবশ্যই জানেন আর এই যে আমার হেয়ার আগে কিন্তু আমি এক মাসের ভিতরে আমার টিকটক আইডিতে আমি 7 লক্ষের উপরে ফলো বানাইছি মানে 7 লক্ষ ভাই বোন আমাকে ফলো দিছে তো কেন দিছে অবশ্যই আমার ভিডিওর কোয়ালিটি ভালো বিদায় আমার ভয়েস কোয়ালিটি ভালো বিদায় ভালো মানের ভিডিও দিতে পারছি বিদায় আমার ভিডিওগুলো ফলো হতে গেছে ভিডিওগুলো ভাইরাল হয়েছে এক মাসের ভিতরে আমার টিকটক আইডিতে 7 লাখ ফলো হয়েছে তো আমি আবার টিকটকের কিছু কমিউনিটি গাইডলাইন অমান্য করছি আমাদের যে টিকটকে টাইগার গ্রুপ আছে সেই টাইগার গ্রুপের যে লোগো দেওয়ার জন্য আমি ভিডিওর স্ক্রিনের কিছু ভিডিওতে নাম্বার দেওয়ার কারণে আমার সেই টিকটক আইডিটা ব্যান হয়ে গেছে তো পরবর্তী আমি আবার একটা টিকটক আইডি খুলছি এই কিছুদিনের ভিতরে আমার সেই টিকটক অ্যাকাউন্টে 5-5 লক্ষের কাছাকাছি ফলোয়ার হয়ে গেছে যারা আমার টিকটকের সাথে জয়েন নাই আমার টিকটক আইডির লিংক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিছি আপনারা যাই দেখে আসতে পারেন আর যারা জয়েন আছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো অবশ্যই আমি যে বিষয়গুলো আপনাদেরকে বলছি এই বিষয়গুলো যদি আপনারা লক্ষ্য করেন আপনাদের ভিডিও ভাইরাল হবে সেই সঙ্গে বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্ত দেখাবো নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ